আমার বাবার রাস্তার লাশ হয়ে গেছে, বাবার বাদ ভরা হয়ে মেরে রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা মৃত্যুর 8 দিন পার হলেও কিছুক্ষণ পরপর ছুটে যান ছেলের কবরের কাছে, আহাজারি করেন 23 মাসের নাতিকে বুকে জড়িয়ে ধরে। পরিবারের অন্য সদস্যদের শুকিয়ে গেছে চোখের জল, একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছে পুরো পরিবারটি। রাজধানীর একটি প্রতিষ্ঠানে মাত্র 13,000 টাকা বেতনে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন ইমরান খলিফা। গত 19 জুলাই সকাল 8টায় অফিস থাকলেও স্ত্রী অসুস্থ থাকায় সময় পরিবর্তন করে সন্ধ্যা 7টা থেকে ডিউটি নেন তিনি। বিকেলে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে রাস্তায় বের হলে শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইমরান। কোনো রাজনীতিতে নাই, কোনো মেশিন মিডিলে নাই, কের কোনো কিছু আমার বাবাই কয় নাই। আমার বাবাই ইয়ার ভয় পাই তো, কোনো রাজনীতি দলে নাই। আমার দাবি চাই, আমি আমার বাবার বিচার চাই, আমার বাবার বিচার চাই। আমার নাতিরে কে থাকবে? আমার একই ছেলে, একই আমার ছেলে না, আমার সান্নিধ্যে চলে গেছে। সন্ধ্যা 7টা-8টার দিকে বলবে বাবার ফোন দে, বাবার ফোন দে, বাবা ফোন, বাবা ফোন, এই খালি এগুলি বলবে। বাবা মজা আনতে গেছে, বাবা বেলুন আনতে গেছে, বাবা এটা আনতে গেছে, এরকম বলে আর কি। তো এখন কিছু বোঝে না, তো বোঝানোর কিছুই নেই এখন আর কি। আমি চেষ্টা করবো একে যেভাবে মানুষ করা যায়। চা খাইতে ওইখানেই মনে হয় গোলাগুলি আগে থাকতে চলতেছিল, ওই এর মনে করেন আধা ঘন্টা পরেই একজনে ফোন দিছে এই বাবাকে যে আপনার এই ছেলে কি হয়। মানে ওর হাতে মোবাইল ছিল, মোবাইল নাম্বার বের করে তো উনি বলছে যে আমার ছেলে। তারপর তারা বলছে আপনার যদি উনি খুব অসুস্থ, অসুস্থ বেশি, যদি ঢাকায় আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদেরকে অমুক ওই ইউনাইটেড হসপিটালে আসতে বলেন। তারপরে আমার চাচা শ্বশুর ছিল, তাদেরকে ফোন দেওয়া হয়েছে, আর বউকে ফোন দেওয়া হয়েছে, বউ ওই হসপিটালে গেছে, ওনারা ওখান থেকে নিয়ে আসছে। মৃত্যুর জন্য সরকারের কাছে আমরা মানে অনুরোধ জানাই যে ওর যে মৃত্যুটা হয়েছে এটা যেন একটু মানে যথাযথ বিচারের আওতায় আনা হয়। কারণ এইভাবে সাধারণ পাবলিক মারা গেলে ও যদি কোনো কিছুর সাথে জড়িত ছিল থাকতো সেইটা হচ্ছে অন্য কথা যে মারা গেছে, কিন্তু একদম সাধারণ মানে ও নিরীহ মানুষ এভাবে মারা গেছে। এখন ওর 2 বছর একটা ছেলেও, 2 বছর এখনও হয়ও নাই, তার দায়িত্বটা এটা কে নেবে? ইমরানের স্ত্রী জানান 3 বছর প্রেম করে 2020 সালে বিয়ে করেন। জীবিকার তাগিদে ঢাকায় কষ্ট করে টানা পূরণের সংসারে ইমরান সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। 2 বছরের শিশু সন্তান নিয়ে এখন চোখে মুখে রাজ্যের হতাশা ইমরানের স্ত্রী শান্তার, চাইছেন বিচার। দেড়শো 200 পুলিশ চারিদিক দিয়ে ঘেরাও দেওয়া, কেউ ভিতরেই ঢুকতে দেয় না। তারপর আমি বলতেছি যে আমার হাজবেন্ড ভিতরে আমাকে যেতে দেন, তারপরে তারা যেতে দেয় নাই। তারপর জোর করে আমি ভিতরে ঢুকছি, ঢোকার পরে রিসেপশনে জিজ্ঞেস করার পর বলতেছে কি ওনার গুলি লাগছে ইমার্জেন্সিতে। তারপর আমি বলছি তাহলে আমি ইমার্জেন্সির সামনে যাই, কারণ আমার তো ওইটা দেখতে হইবে যে কি হয়েছে না হয়েছে। তারপরে আমি যাওয়ার সময় দেখি আমার স্বামীর লাশ এরকম পাশে রাখা, বাচ্চা নিয়ে কি করবো, আমার বাচ্চা ছোট, আর আমার হাজবেন্ড কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। প্রতিবেশীরা জানান ইমরান কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, সরকার যেন অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়। তা বাচ্চা হয়ে গেছে, সংসারটা চলতে পারে, হেভিভাবে সরকার দ্বারা আবেদন জানাই। ইমরান খলিফা বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কাল্লা গ্রামের সাবেক সেনা সদস্য নজরুল খলিফার ছেলে। এক ভাই ও 2 বোনের মধ্যে ইমরান সবার বড়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।